উই আর দি স্টুডেন্ট অফ DSMS ফেসবুকের একটি গ্রুপ। আমরা সপ্তাহে দুদিন ক্লাস করে থাকি, একদিন অর্গানন আরেকদিন ওষুধ নিয়ে। আজকে ওষুধ নিয়ে আলোচনা। প্রশ্ন আসছে, ওষুধের আলোচনা 30টা ওষুধ শেষ, সুতরাং আমি নতুন বর্ষ ছাড়া চতুর্থ বর্ষের আর কোনো ওষুধ নিয়ে আলোচনা করছি না। সুতরাং আজকে আলোচনা করব আমাদের 34তম ক্লাস অর্গাননের উপরে, এবং সেই সূত্র নিয়েই আমার এই আলোচনা। অর্থাৎ আমরা অর্গানন শেষ করে ফেলবো এই 3-4 দিনের ভিতরে, যদি কিছু থাকে আলোচনা শেষ করার চেষ্টা করব, এবং নতুন বছরে নতুন যুগের নতুন উৎসাহ নিয়ে আমরা নতুন নতুন তত্ত্বকতা এবং কিভাবে করব সেই আলোচনা আমরা জানাবো এবং করব আগামী বছর এক প্রথম দিন থেকেই। সুতরাং আমি চলে আসি আজকের যে আলোচনা, সেটা হচ্ছে সদৃশ্য বিধান, অর্থাৎ 275 নম্বর থেকে 283 নম্বর সূত্রে আমরা যা আলোচনা আছে সেটা একসাথে আলোচনা করার চেষ্টা করব। তাহলে মূল লক্ষ্যটা কী, মূল কথাটা কী, সেটা হচ্ছে সদস্য বিধান মতে ব্যবহারের জন্য ওষুধের শক্তি, কোন শক্তিতে আমাদের সদস্য বিধানে সবচেয়ে ভালো কাজ করে, কিভাবে তা বাড়ানো কমানো যা, এবং বড় মাত্রায় ব্যবহারের বিপদ এবং রোগী পর্যবেক্ষণ, এগুলো নিয়ে এই সূত্রগুলোতে আলোচনা। সুতরাং আমরা চলে আসি আলোচনা কিভাবে শুরু করব 275 নম্বর সূত্রে। তাহলে চলে আসি, আমাদের লক্ষ্য হচ্ছে আজকের যে আলোচনা সেগুলো হচ্ছে কি বললাম, সদস্য বিধান মতে ব্যবহারের উদ্দেশ্যে জন্য ওষুধের শক্তি কী হবে, কিভাবে তা বাড়াতে কমাতে কমানো যায়, এবং বড় মাত্রা কীভাবে বিপজ্জনক, এবং তার পর্যবেক্ষণ। চলে আসি, তাহলে প্রথমেই বলতেছে যে আমরা সদস্য বিধান মতে যতই ওষুধ প্রয়োগ করো না কেন, বৃহত্তম মাত্রা যদি প্রয়োগ করি তাহলে আমাদের সুফল আমরা বয়ে আনতে পারবো না। অর্থাৎ ওষুধটা সদৃশ্য লক্ষণ হয়েছে, কিন্তু মাত্রা যদি বড় হয় তাহলে আর কাজ হবে না। এই অনাবশ্যক বৃদ্ধি না হওয়ার জন্যই আমাদের এই চেষ্টা। অর্থাৎ সততম পদ্ধতি ব্যবহার করতে করতে উনি যে উপলব্ধি করেছেন যে ওষুধের মাত্রা যদি বড় হয় এবং সেই মাত্রা অনাবশ্যক হয় তাহলে আমরা সেবা দিতে পারবো না, সে উদ্দেশ্যে বলছে মাত্রাকে যত ছোট করে আনা হয়, অর্থাৎ বড় মাত্রা অর্থাৎ কোনো দিনই প্রয়োগ করা সঠিক নয়, ক্ষুদ্রতম মাত্রাই প্রয়োগ করা উচিত। তাহলে আমরা বুঝে গেলাম অনাবশ্যক এই প্রবণতা যেন বৃদ্ধি না ঘটে। সেজন্য উনি কী বললেন, আমরা ওষুধ নির্বাচন করতে পারলাম কিন্তু মাত্রার জন্য আমরা কাজ করতে পারলাম না। এই জন্য বলছে বড় হলে সদস্য উপযোগী ক্ষতিসাধন, অদৃশ্য রুগ্ন অনুপযোগী। অর্থাৎ এই বড় মাত্রাও শরীরের জন্য অর্থাৎ ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ নির্মূল করার জন্য অনুপযোগী। এটা খালি অনুপযোগী নয়, এটা সেই কারণে যদি কোনো রোগ হয়ে থাকে সেটাও দুঃসাধ্য অর্থাৎ চিকিৎসা করা, তার কারণ বৃদ্ধিজনিত খালি বৃদ্ধি করছে, কোথায় গিয়ে শেষ হবে আমরা সেটা জানি না। সেই কারণেই উনি সেই সকল উচ্চ শক্তি সম্পূর্ণ অথবা মাত্রা বড়কে পরিহার করে ক্ষুদ্রতম মাত্রা প্রয়োগ করার জন্য বারবার বলছেন, এবং সেই সকল রোগকে আরোগ্য সাধন করাও অনেক সময় দুঃসাধ্য হইয়া পড়ে। এই যে কথাটা আমি বললাম, সততম পদ্ধতিকের অধিক মাত্রা অর্থাৎ বৃহত্তম মাত্রা পাওয়ারফুল ওষুধ আমরা ব্যবহার করা থেকে দূরে থাকার জন্যে অর্থাৎ না করার জন্য ওনার উপদেশ। তাহলে কিভাবে করব সেটা নিয়ে আসছে, অর্থাৎ সেই কারণেই 50 সতন পদ্ধতির সৃষ্টি অথবা ওনার আবিষ্কার, এবং সেই সুবাদেই ওনার এই আলোচনা। চলে আসি, 277 নম্বর সূত্রে উনি বলতেছেন ক্ষুদ্রতম মাত্রা এত ক্ষুদ্রতর করা যায় না যে যাহা ওষুধের সঙ্গে তুলনা করা যায়, এটা মাত্রা বড় থাকতেই পারে। সেজন্য উনি মাত্রাকে এই M1 পর্যায়ে নিয়ে আসছে প্রথম থেকে ওষুধ প্রয়োগ করার জন্য। তারপরও কি বলছে, এই ক্ষুদ্রতম মাত্রার হিতকর, নো ডাউট, এটা যতক্ষণ আমরা এটা উপলব্ধি করতে পেরেছি আমাদের 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 দর্শন অর্থাৎ আমরা সেটা দীর্ঘদিন লক্ষ্য করে এই সিদ্ধান্তে পৌঁছেছি ক্ষুদ্রতম মাত্রাই সদৃশ্য বিধানের উচ্চতম শক্তি, দেহের সেই রোগকে আরোগ্য করেই তাড়াতাড়ি আরোগ্য করেই সেটাকে নির্মূল করে ফেলে। এই যে নীতি, এটা থেকে কী কী বাধা হতে পারে,
তাহলে আমরা বুঝলাম ক্ষুদ্রতম মাত্রাই সদৃশ্য বিধানের একমাত্র হিতকর। অর্থাৎ এটা এখন বলছে যে এগুলো আমরা কীভাবে করি, এখন বলছে সংবেদনশীল, অর্থাৎ 278 নম্বর সূত্রে বলছে সংবেদনশীল যদি রোগী হয় তাহলে কি হবে। দেখো, একই মাত্রা একই শরীর M1 যদি আমরা কাউকে প্রয়োগ করি, কারো খুব তাড়াতাড়ি কাজ হয়, কারো খুব ধীর গতিতে কাজ হয়। এখন প্রশ্ন আসছে, আমরা সেটা আমাদের দক্ষতা সাহায্যে এবং পর্যবেক্ষণের সাহায্যে আমরা বুঝতে হবে কার শরীর সংবেদনশীল, কার শরীর সংবেদনশীল নয়। কোনো ওষুধের ক্রিয়া কারো শরীরে খুব তাড়াতাড়ি কাজ করে, কারো ওষুধে খুব আস্তে কাজ করে। এই ধরনের রোগী দর্শনে করে আমাদেরকে সুনির্বাচিত রোগ ঠিক করতে হবে, অর্থাৎ তার দেহের তার ক্রিয়া কার্যকলাপ সেন্সিটিভনেস কতটুকু সেটা ডাক্তারের দক্ষতার উপরে নির্ভর করবে, অর্থাৎ পর্যবেক্ষণ ক্ষমতা তার কতটুকু আছে। সুতরাং সবাই চিকিৎসা করবে বা বাধা পাবে না এমন কোনো কথা না। তাহলে চলে আসি, সেখানে আমরা কী শিখলাম, সংবেদনশীল রোগীর ক্ষেত্রে কীভাবে আমরা প্রয়োগ করব। যাদের ওষুধ পড়া মাত্রই কাজ হয় অথবা রোগ আরম্ভ হলেই তাদের চিৎকার ব্যথা বেদনা বেশি তাদের কথা আসছে, আর যারা জড়মুখী অর্থাৎ কোনো রোগীর চেতনাবোধ নাই, তাদের জলশরীরে সংবেদনশীলতা কম, তাদের আমরা ঘনমাত্রা দিতে পারি। কিন্তু যারা সংবেদনশীল তাদেরকে মাত্রা পাতলা করে দিতে হবে, অর্থাৎ গ্যাপটা বাড়াইয়া দিতে হবে যেন ওষুধের বৃদ্ধি না হয়। এই কথাই উনি বলছেন, সংবেদনশীল এবং সংবেদনশীল নয় এরকম রোগীকে ভাগ করেই ওষুধ প্রয়োগ করার কথা বলছেন। তাহলে চলে আসি, তারপর কি বলছেন, 279 নম্বর সূত্রে সদস্য নীতিতে নির্বাচিত উচ্চশক্তি সঞ্চিত মাত্রাকে ক্ষুদ্র মাত্রা, এখন এই যে ক্ষুদ্রতম মাত্রা আনুভূমিক স্তর অর্থাৎ অনুভূতির স্তর তার কেমন, এটা তো আমরা নির্বাচন করতে পারি না। সে কারণেই বলছে যে আমরা সচরাচর মাত্রা প্রয়োগ করে দেখব তার শরীরে ক্রিয়া কার্যকলাপ কতটুকু, অর্থাৎ ওষুধের কাজ কতটুকু হচ্ছে। যদি সংবেদনশীল হয় সেভাবে আমরা ওষুধ প্রয়োগ করার চেষ্টা করি। এই জন্যই বলি, প্রথম থেকেই তোমরা নিজেরা প্রয়োগ করে নিজেরা বুঝে নাও কীভাবে আমরা নির্বাচন করব, সংবেদনশীল রোগী কাকে বলে এবং সংবেদনশীল রোগীর জন্য আমরা কী ব্যবস্থা করতে পারি। তাহলে সেজন্যই বলছে, অর্থাৎ কোনো ওষুধ যদি আরোগ্যকর অবস্থা আমরা বুঝতে পারি তাহলে বলছে, তাহলে কী বলছে, বলছে যে কয়দিন গ্যাপ দিতে, অর্থাৎ 27টি দিন অনুষুধ অর্থাৎ আমরা যেটা প্লাসিবো বলি অথবা দুগ্ধ শর্করা দিয়ে তাকে ওষুধ সেবন করার কথা বলি, সেভাবে আমরা ওয়েট এবং সি করতে পারি, অর্থাৎ অবজারভেশন করার জন্য আমরা সময় নিতে পারি। তো আমার মনে হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসছি, অর্থাৎ অবজারভেশনে আমরা একমাত্রা বা একদিন পর পর দিলেই আমার মনে হয় আর কোনো অসুবিধা হওয়ার কারণ নাই। ওষুধের বৃদ্ধি অর্থাৎ হোমিওপ্যাথিক বৃদ্ধি এটা আমাদের বুঝতে হবে, না বুঝলে আমরা এলোপ্যাথিকের যে ক্ষতি করে সেই ক্ষতি আমরা করে ফেলবো, রুগী চিকিৎসা আমরা করতে পারবো না। এত সুন্দর ব্যবস্থা, অর্থাৎ যদি প্রয়োজন হয় ওষুধ কদিন বন্ধ রেখে তুমি অবজারভেশন করতে পারো যদি তুমি না বুঝো, আর যদি 50 দিন M1 M2 থেকে তোমার লক্ষণ ভেদে তুমি সদৃশ্য বিধের মতো ওষুধ প্রয়োগ করো তাহলে এটার প্রয়োজন নেই। উনি বারবার করে বলছেন, অনুভূতি প্রবণশীলতার রোগী তোমাদের হাতে যেন কোনো রকমের সেই লক্ষ্য রেখেই ওষুধটা নির্বাচন করবে। তাহলে বাধা আমার অনেক রকমে আসতে পারে, খালি এলোপ্যাথিকে বাধা চিকিৎসা করে তা না, হোমিওপ্যাথিকেও বাধা সৃষ্টি করে এবং সেটা এলোপ্যাথিকের থেকে কোনো অংশেই কম নয়। সেজন্য উনি বলছেন এই ওষুধ নির্বাচন ক্ষেত্রে বলছে যে যারা সেন্সিটিভনেস এটার যদি আমরা পার্সেন্টেজ করি অর্থাৎ অনুপাত করি তাহলে 1000:1, অর্থাৎ 1000 গুণ বৃদ্ধি এমনও সেন্সিটিভনেস আছে আর 1%ও আছে। তার মানে তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা ওষুধ নির্বাচন করা কত জটিল, অর্থাৎ এই সেন্সিটিভনেস বুঝতে পারলেই তোমাদের হাতে অনেক সময় ওষুধ নির্বাচন সঠিক যাবে যাবে। তাহলে আমরা চলে আসি, অর্থাৎ আজকের এই আলোচনা আমরা 282 নম্বর সূত্রে কী বলতেছে, মাত্রা যতই বড় হোক অথবা যতই ক্ষুদ্রতম হোক আমরা একেবারে ওষুধের মতো সঠিকভাবে মাত্রা ক্ষুদ্র করে নিয়ে আসবো এটাও সম্ভব নয়। সেই জন্যই উনি বলছেন যে আমাদের এই ক্ষুদ্রতম ওষুধের মাত্রাও যদি কোনো রকমের ভুলভ্রান্তি হয়, অর্থাৎ আমরা M1 বা M2 আমরা যেটা বলছি এটা হয়তো ভুল প্রয়োগ হলো,
তাহলে পরবর্তী লক্ষণ দৃষ্টি আমরা যদি ওষুধ দিই সেই ভুল সংশোধন করেই তাড়াতাড়ি চিকিৎসা হয়ে যাবে। এই সুন্দর ধারণা দিয়েছেন, অর্থাৎ ভুল হইতেই পারে, আমাদের যদি ভুল হয় সঙ্গে সঙ্গে আমরা সেই ভুলকে ভ্রান্ত পথে পরিচালিত না করে দীর্ঘদিন না খাইয়ে আমরা সেটা পরিত্যাগ করে নতুন ওষুধ আমরা প্রয়োগ করতে পারি এবং সেটা ধীর গতিতে, অর্থাৎ আস্তে প্রয়োগ করব এবং লক্ষণসমূহ কী প্রকাশ পেল তার উপরেই নির্ভর করে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। সেই জন্য উনি বলছেন দি ট্রু হিলিং আর্ট, অর্থাৎ আমরা যেই ডাক্তারের কথা বলছি অর্থাৎ উনি হচ্ছে ট্রু হিলিং আর্ট, অর্থাৎ রোগী চিকিৎসা করার একটা শিল্পী। সেই রোগীকে দেখলেই অথবা কথাবার্তা বলেই অথবা কেস টেকিং নিয়েই তার একটা অঙ্কিত চিত্র আমরা রোগীলিপির মধ্যে করে আমরা সেবা দেওয়ার চেষ্টা করতে পারি। সেজন্য বলছে হিলিং আর্ট, অর্থাৎ তার রোগী সেবার একটা শিল্পী হিসেবে তার রোগকে সে নিয়ন্ত্রণ করে চিকিৎসা করতে পারে। তোমরাও চেষ্টা করবে যেমন এরকম হিলিং আর্ট হতে পারো। কী কী বাধা থাকবে, কীভাবে আমরা চিকিৎসা করব এবং কীভাবে আমরা এই ওষুধের বৃদ্ধি বা হোমিওপ্যাথিক বৃদ্ধি থেকে আমরা রক্ষা পেয়ে পঞ্চাশতম পদ্ধতি প্রয়োগ করব। আমি বৃদ্ধি পঞ্চাশতমে খুব কমই পেয়েছি, তারপর হবে না সেটা কথা না, আমাদের কথা হচ্ছে লক্ষণসমূহ যদি চলে গিয়ে অন্য কোনো লক্ষণ মাত্রাতে না আসে তাহলে আমরা বুঝব আমাদের সিলেকশান ঠিক আছে। আর যদি ওষুধের যদি সদস্যবিধের মতো ওষুধ ঠিক করতে না পারি তাহলে নতুন 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 লক্ষণ আসবে, সেগুলি তার দেহে কোনো দিন ছিল না নতুন রোগ। আর পুরাতন লক্ষণ যদি আসে তাহলে বুঝতে হবে তার ওষুধের ক্রিয়া চলছে, সেটা আমরা আমাদের দক্ষতার মাধ্যমে প্রয়োগবিদ্যা অর্থাৎ দিনে কবার কখন কিভাবে দেব সেটা নির্বাচন করবে। এই নিয়ে আমার ভিডিও আছে, তোমরা দেখার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা অর্গাননের 34তম ক্লাস আমরা 275 থেকে 283 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা করলাম। তারপরও আরও কিছু সূত্র আছে, আমরা এই সপ্তাহে আলোচনা করে 30 তারিখে শেষ করার চেষ্টা করব। সেদিন লাস্ট 89-90 আমরা আলোচনা করব। এর ভিতরে আরও যদি কিছু থাকে আমরা আলোচনা করার শেষ করব, তারপরেই নতুন বছরে নতুন কিছু নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।